গত দুদিন আগে ব্রাজিল ক্রোয়েশিয়ার সাথে চরমভাবে হারার পর আজকে কিন্তু সেই ক্রোয়েশিয়ারকেই আর্জেন্টিনা চরমভাবে হারিয়ে দিল, এবং সেই প্রেক্ষাপটেই কিন্তু আমার পাশে শত শত কিন্তু ব্রাজিল সমর্থনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইনে দাঁড়িয়ে আছে। তাদের একটা চাওয়া, তারা কিন্তু আর ব্রাজিল দলে থাকবে না, তারা যোগদান করবে আর্জেন্টিনা দলে, এবং তাদের কাছেই আমরা জেনে নিব কি জন্য তারা এই আর্জেন্টিনা যোগদান করছে। চলুন আমরা তাদের কাছ থেকে জেনে নিই। আপনি কি আমাকে জানাবেন কি জন্য ব্রাজিল থেকে আর্জেন্টিনা যোগদান করছেন, একটু জানাবেন প্লিজ। তাহলে কি আপনি নিজে আর্জেন্টিনা যোগদান করছেন? 100% 2002 এর পর থেকে যাদেরকে ফাইনালে উঠতে দেখলাম না তাদেরকে কিভাবে সাপোর্ট করব বলেন তো? এটা কিন্তু আপনি দারুণ বলছেন। বাকি ব্রাজিল সমর্থনের উদ্দেশ্যে কি বলবেন? সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, সময় গেলে সাধন হবে না, অন্তত কাপ না পড়ছে ফাইনাল যা অনেক ভালো। ওয়াও, দারুণ বলেছেন, দারুণ দারুণ দারুণ। আমরা চলে যাবো পাশে থাকা বাইকদের কাছে, যারা ব্রাজিল থেকে আর্জেন্টিনা যোগদান করতে চায়। আপনারা কি স্বেচ্ছায় আর্জেন্টিনা যোগদান করছেন নাকি টাকা পয়সার কাছে বিক্রি হয়ে গেছেন? স্বেচ্ছায় মন থেকে এসেছি, স্বেচ্ছায় একদম পিওর স্বেচ্ছায় মন থেকে এসেছি, আমরা একদম স্বেচ্ছায় মন থেকে এসেছি। যাক যাক, শুনে খুশি হলাম। এখানে কিন্তু আমরা দুজন আর্জেন্টিনার কর্মকর্তা ভাইকে দেখতে পাচ্ছি, তাদের কাছে থেকে জেনে নিব এখনো পর্যন্ত ব্রাজিল থেকে আর্জেন্টিনা কতজন মানুষ যোগদান করেছে, একটু জানাবেন প্লিজ। আজকে সকাল থেকে দেড় মানুষ যোগদান করেছে। আমাদের যাত্রা তো সহজ ছিল না, আর্জেন্টিনা যখন সৌদরবের সাথে হেরে যায় তখন আমাদেরকে অনেক অন্যায় অবদস্থ করে জুতা পিটি করে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল, তবু আমরা থেমে জানি। আজকে আর্জেন্টিনা ফাইনালে উঠে গেছে, দলে দলে এখন মানুষ আর্জেন্টিনা যোগদান করছে। ব্রাজিল থেকে যারা আর্জেন্টিনা যোগদান করছে তাদের সাথে কি কোনো চুক্তিবদ্ধ করছেন কিনা, কারণ তারা তো চাইলে আবার ব্রাজিলে যোগদান করতে পারে। জি অবশ্যই, যারা ব্রাজিল থেকে আর্জেন্টিনা যোগদান করছে তাদের জন্য একটি ফর্ম দেওয়া হয়েছে, তারা এই ফর্ম পূরণ করে তাদের নাম ঠিকানা সব কিছু দেওয়া থাকবে। যারা একবার আর্জেন্টিনা যোগদান করবে দ্বিতীয়বার তারা ব্রাজিলে যোগদান করতে পারবে না। ধন্যবাদ, ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা চলে যাবো একজন ব্রাজিল সমর্থকের কাছে, জেনে নেব এখানে কি লেখা আছে, একটু দয়া করে জানাবেন এখানে কি লেখা আছে, একটু একটু পরে শোনাবেন প্লিজ প্লিজ। এতকাল ব্রাজিলের একজন অবসমর্থক ছিলাম, বড় ভাই বাবা দাদাদের কাছ থেকে 2002 সালে সাদা কালো টিভিতে সর্বশেষ বিশ্বকাপ নেওয়ার কাহিনী শুনতে পাই, তারপর থেকে আজ অবধি বুকে আশা বেঁধে থাকলো আমার দল কাপের দেখা পাইনি, কারণ পেয়েছে 2021 সালেও আর্জেন্টিনার বিপক্ষে কোপা আমেরিকাটাও জিততে পারেনি, তাই আমি আমার রাগে ক্ষোভে দল ছেড়ে আর্জেন্টিনায় যোগদান করার ইচ্ছা পোষণ করছি। আমার যথেষ্ট জ্ঞান হয়েছে, আমি আর এই দলের উপর ভরসা রাখতে পারছি না। ব্রাজিলের জার্সি পরলে আমি হীনমন্যতায় ভুগি, এবং এই দল সমর্থন করতে থাকলে আমি এলাকায় মুখ দেখাতে পারবো না। এতপর জনাবে শরীফে আমার বিনীত আজি আমাকে আর্জেন্টিনা সমগোষ্ঠীতে ঠাঁই দিয়ে নিজের এলাকায় মাথা উঁচু করে চলার সুযোগ করে। আপনি আপনি কি আমাকে একটু জানাবেন, আপনি কি স্বেচ্ছায় এই ব্রাজিল থেকে আর্জেন্টিনা যোগদান করছেন কিনা, একটু জানাবেন প্লিজ। জি স্বেচ্ছায়, স্বেচ্ছায় জানাচ্ছেন। আমাদের পাশে এখানে কিন্তু আর্জেন্টিনা আরেকজন দর্শক আমরা দেখতে পাচ্ছি, দর্শক না এখানে ভলান্টিয়ার দেখতে পাচ্ছি। আপনি কি আমাকে জানাবেন এখান থেকে কত টাকা আপনারা এই পর্যন্ত আয় করেছেন? কুরবি আপনি কি কোন, আমরা কোনো টাকা পয়সা চাই না, দলে দলে আর্জেন্টিনা যোগদান করুন, একটা করে জার্সি বুঝিয়ে দিন। দর্শক বৃন্দ, আপনারা কিন্তু দেখতে পারলেন দলে দলে আর্জেন্টিনা যোগদান করার এক কর্মসূচি। আমি মোহাম্মদ রিয়াজ, চমলক টিভি, ঢাকা, কেরানীগঞ্জ।